দারিদ্রতা দূরীকরণ, যার যার এলাকা সেই এলাকা আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে, খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব। সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরকারী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস আজ। 1947 সালের আজকের এই দিনেই বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন আমাদের প্রধানমন্ত্রী। 75 পরবর্তী দেশীয় ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নবপর্যায়ের বাংলাদেশ নির্মাতা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার, বাঙালির আশা আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বিশ্ব পরিমণ্ডলে উন্নয়নশীল বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত। দক্ষিণ এশিয়ার বৃহৎ দুই দেশ ভারত ও পাকিস্তানকে পিছনে ফেলে মাথাপিছু 2,227 মার্কিন ডলার আয়ের দেশ আমরা প্রধানমন্ত্রীর হাত ধরেই। মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে জন্ম নিয়েছিলেন শেখ হাসিনা। 3 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড় আমাদের প্রধানমন্ত্রী। 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, 1967 সালে বর্তমান বদ্রুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। 1973 সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স সম্পন্ন করেন। 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর 1981 সালে দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তিনি। 1986 সালের নির্বাচনে 3টি আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন শেখ হাসিনা। 1996 সালের 23 জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ 4 বার নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রথম মেয়াদে ক্ষমতায় বসেই পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে 25 বছরের পাহাড়ি বিদ্রোহের অবসান করেন তিনি। এরপর দেশের উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনে যমুনা সেতু নির্মাণ, ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি, বিশ্বের সামনে পোলিওমুক্ত বাংলাদেশ নির্মাণ, দেশের অভ্যন্তরে এসিড সন্ত্রাস বন্ধ করা ও সেই মেয়াদকালের শেষাংশেই বর্তমানে আমাদের গর্ব পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। 2008 সালের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই অ্যানালগের দিন শেষে ডিজিটাল যুগে প্রবেশ করে বাংলাদেশ। এরপর বিগত এক যুগ ধরে উন্নয়নের মহাকর্মযজ্ঞে সামনে এগুচ্ছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিজয় ও ভারতের সাথে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সীমানা বৃদ্ধি পেয়েছে। সম্পন্ন করা হয়েছে জাতির পিতার খুনিদের বিচার কাজ, শুরু হয়েছে 71-এ মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া। 3G, 4G ও আগামীতে 5G সুবিধার জন্য স্থাপন করা হয়েছে সাবমেরিন কেবল। ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বঙ্গোপসাগরে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয় করেছি আমরা। প্রস্তুতি চলছে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের। অর্জন করেছি ইলিশ উৎপাদনে প্রথম স্থান। ধান, পাট, মাছ, গম, আলু, মশলা উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়ে রপ্তানি করছি বিদেশেও। শতবর্ষী পুরনো মসলিন ফিরিয়ে এনে পুনরায় উৎপাদন শুরু করেছি আমরা। এই সব কিছু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শেষ করেছি আমরা। মেট্রো রেল, কর্ণফুলি টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এলএনজি টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর, সৈকত ঘেঁষা রানওয়ে, দেশব্যাপী রেলপথে ডুয়েল ব্রডগেজ লাইন, দ্রুত উন্নত টেলিকমিউনিকেশন সেবা, আধুনিক কৃষক নীতি, শিক্ষানীতি ও নারী নীতি প্রভৃতি কয়েকটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। শুধু কি তাই, বিগত 2 বছর ধরে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীতে যেখানে বড় বড় দেশের অর্থনীতি ধসে পড়েছে, সেখানে বঙ্গবন্ধু কন্যার সুকঠোর নীতি ও সময়োপযোগী পদক্ষেপে একদিকে যেমন করোনায় মৃত্যুহার ছিল নিম্ন, তেমনি অর্থনীতির চাকা অন্যদিকে আকাশ ছুঁয়েছে। ভারত পাকিস্তানকে পিছনে ফেলে আমাদের GDP প্রবৃদ্ধি হয়েছে 5.47%। উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি এনে দিয়েছেন শেখ হাসিনা। আমাদের 18 কোটি জনগণের সাথে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকেও সেবা দিচ্ছেন মাদার অফ হিউম্যানিটি।
চলমান ভ্যাকসিন যুদ্ধ বিজয়ী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক ভ্যাকসিন উৎপাদনকারী দেশের জনগণকেও যেখানে করোনা টিকা অর্থের বিনিময়ে পেতে হচ্ছে, সেখানে বাংলাদেশের শতকরা 80% মানুষ ভ্যাকসিন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এই মহাবিজয় আগামী দিনের কোভিড লড়াই ইতিহাসে অমর করে ফেলেছে বঙ্গবন্ধু কন্যাকে। সুতরাং এ কথা বললে অত্যুক্তিপূর্ণ হবে না যে 75 পরবর্তী বাঙালি জাতির যা কিছু মহৎ অর্জন তা শেখ হাসিনার নেতৃত্বেই অর্জিত। শেখ হাসিনার জন্মদিন আজ গোটা বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রিয় প্রধানমন্ত্রী, সারা বাংলার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।